কালার পুরো চেঞ্জ করে ফেলেছি। ব্যাস এই গরম গরম শাক আর গরম গরম ভাত খেতে যা লাগবে না বাবা, এটা আমার কতদিনের শখ, বিয়ের আগেকার শখ। এটা একটা হারমোনিয়াম, এরকম পাবে তো আমার জীবনে হয় না, কেন আজকে হয়ে গেল। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 2 তারিখ শনিবার আর ঘড়িতে বাজছে 11টা। চলে এসেছি রান্নাঘরে, স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরেই ঢুকে পড়লাম। কেন জানো তো, কালকে রাত্রেবেলায় মুনের ঘরে খেয়ে এসেছি, তো আমাকে সেরকম রান্না করতে হতো না, অনেকটা চিকেন আছে, তাই ভাবলাম একটুখানি ভাতটা বসিয়ে দিই, আর সেরকম কিছু করবো না, একটু বেগুন টেগুন ভেজে নেবো। এই ভেবেই আমি রান্নাঘরে ঢুকলাম। ও চিন্তু বাবা সকালবেলায় একটুখানি মূলো শাক কেটে দিয়ে গেছিলো, তো ভাবলাম মূলো শাকটা ভেজে একবারে চলে যায়, তারপর ঘরে গিয়ে বিছানা টিছানা ঝাড়বো, তারপর ভিডিও এডিটিং করবো। ওই করে রান্নাঘরে ঢুকলাম, গেলাম ফ্রিজে, দেখছি সুন্দর সুন্দর বেগুন রাখা আছে। আর যেহেতু শনিবার, তো বললাম না একটা বেগুন পোড়াই। এবার বেগুনটা যখন পোড়াতে গেলাম, তখন দেখলাম কাঁচকলা রাখা আছে, মনে হলো একটুখানি কাঁচকলা আলুর তরকারি করি। ওই করে বসিয়ে দিলাম, একদিকে কাঁচকলা আলুর তরকারি, একদিকে বেগুন পোড়াতে বসালাম। আর এই যে চিন্তু বাবা যেই শাকটা কেটে দিয়ে গেছিলো, সেই শাকটা একটুখানি মূলো শাক, তো মানে একটু কিরকম তেতো তেতো লাগে, সেজন্য একটু নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি, ওটাকে ভালো করে ধোবো, তারপরে রান্না করবো। এই করেই রান্নাবান্না শুরু করে দিলাম। তো যখন রান্নাবান্নাটা শুরু করলাম, বললাম তোমাদের সঙ্গে তাহলে কথা বলাটাও শুরু করে দিই, তাই তোমাদের সঙ্গে কথা বলা শুরু করে দিলাম। রিন্টু গেছে স্কুলে, ও আসুক, ওর জন্য টিফিন বানাবো, এখন সারা দিনটাই এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে একটাই বেগুন পোড়াচ্ছি, একটা বড় বেগুন ছিল, সেই বড় বেগুনটাই পোড়াতে বসালাম। আর এখানে হবে প্লেন কাঁচকলা আলু সবজি, যেটা ভাজতে বসিয়ে দিয়েছি, একটু নুন হলুদ, ব্যাস আর কিচ্ছু দেব না। হয়ে গেল কাঁচকলা আলু সবজি, ব্যাস একটুখানি ঘি দেব, আর কিছু দেব না। এদিকে বেগুন পোড়াও হয়ে গেছে, কাঁচকলা মোচা থোড় এইগুলো নিয়ে একটু ঘি না দিলে ভালো লাগে না, যে কোনো সবজিতে দাও চায় না দাও, এইগুলো নিয়ে একটু দিতেই হবে। এখানে বেগুন পোড়া রেডি, এখানে এবার শাকটা শুধু ভাজবো। আর দেখো ওই যে সেই একটা তেতো তেতো ভাব, যে জলটা কতটা জলটা বেরিয়েছে। এখনো ভাত বসায়নি, রান্না বান্নাগুলো হয়ে যাক, সবজিগুলো সব করে নি, গ্যাস ট্যাস মুছে একবারে ভাত বসাবো। দিলাম একটু পাঁচফোড়ন, আর দিলাম রসুন, কোন জিরা কোথায় করলাম, চলে এসছে টিফিন করছে, চিকেন আর ব্রেড। পরীক্ষা কেমন হলো রিন্টু, পরীক্ষা কেমন হলো? ম্যাথে গন্ডগোল, বাকি সব ঠিক আছে। এই শাকটা ভাজতে ভাজতে একদম কালার চেঞ্জ হয়ে যাবে, তারপর এটাকে নামাতে হবে। এখন কি সুন্দর কালার লাগছে, সবুজ, তাই না? কিন্তু এটা পুরো কালো হয়ে যাবে শাকটা, যেটা কোনো গুণ থাকবে না তখন আমরা খাবো। যে কোনো জিনিস আমরা সেটাকে বদগুণ করে তারপরে খাই, তাই না? মূলো শাক ভাজা, কালার পুরো চেঞ্জ করে ফেলেছি। ব্যাস এই গরম গরম শাক আর গরম গরম ভাত খেতে যা লাগবে না, কিন্তু ভাতই হয়নি এখনো, এবার ভাত বসাবো। 11:30 বাজছে, না 11:45 বাজছে। আজকে তাড়াতাড়ি করে ফেললাম, যাব ভিডিও এডিটিং করবো। 3
তিনটে বেজে গেল আমার জন্য, আজকে তো দেরি করে দিলাম অনেক, আজকে যে ধরে বসেছিলাম আমাকে ওই জিনিসটা না এনে দিলে খেতেই দেবো না কাউকে। কেন একটু ভাত খেয়ে না, রাগ করেছিস খেতে দিনি বলে? এই দেখো আমার জিনিস চলে এসছে, কি নোংরা গো, একটু মুছেও দেয়নি। হ্যাঁ ছি ছি ছি, হ্যাঁ রাখো ওখানে, মুছতে হবে জিনিসটা, এনে দিলো বেচারা, তাও ছিছি হতে হলো। কেন বলো তো, খুব ধুলো আছে, এমনি এমনি ছিছি করিনি, ওই ধুলোটার জন্য করলাম। যা স্নান করো, তোমাকে আইডিবিআই থেকে ফোন করেছিল, এসে ফোন করতে বললো। এই দেখো একটা সেলাই মেশিন নিলাম, অনেক দিনের শখ আমার, যা এটা আমি সেলাই করতে জানি না, এটা আমার শিখতে হবে। পিউ জানে এটা, পিউয়ের কাছে শিখবো, পিউকে বলবো একটু শিখিয়ে যেতে, আর তারপর ওরা তো ডেমো দিতে আসবে, ওরা অনেকটা বলে দেবে। আর তারপর সব থেকে বড় মাস্টার আছে ইউটিউব। বাবা এটা আমার কতদিনের শখ, বিয়ের আগেকার শখ এটা, একটা হারমোনিয়াম আর একটা সেলাই মেশিন আর একটা সাইকেল, এটা বিয়ের আগে আমার ইচ্ছে ছিল। তো দুটো তো হয়নি, হারমোনিয়ামও হয়নি, সাইকেলও হয়নি, সেলাই মেশিনের শখটা পূর্ণ হলো। যাক একটা তো শখ পূর্ণ হয়েছে, তাও গানের শখটাও স্টার মেকার করে অনেকটা পূর্ণ হয়ে গেছে। হারমোনিয়াম পাইনি তো কি হয়েছে, চিন্তু বাবাকে বলেছিলাম ওই ক্যাশিও না কি হয় না ওটা, বা ক্যাশিও ক্যাশিও ওটা কিনে দেওয়ার জন্য, তো বলেছিলো কিনে দেবো, তাহলে না বুড়ো বয়সে আর গান শিখতে লাভ নেই। যা তাড়াতাড়ি খাবার দি, কারণ চিন্টুর বাবা সেই সকালে খেয়ে গেছে, এখনই আবার ব্যাংকে ছুটবে। এই যে ভাত হয়ে গেছে, আর এখানে চিকেনটা গরম করে নিয়েছি কালকার। এখানে কি আছে, এই মায় ভাতটা রয়ে গেছে, কুকুরকে দিয়ে দেবো আজকে। বেগুন পোড়া, কাঁচকলা আলুর তরকারি, মূলো শাক ভাজা। কি ঘুম পাচ্ছে, আমার পাটা খুব ব্যথা জানো তো, আমি যে এতক্ষণ কথা বললাম, সকাল থেকে কাজ করলাম, তোমরা একটু বুঝতে পেরেছো? আমার পায়ে যা ব্যথা না, যা কষ্ট পাচ্ছি, ওষুধ খেলাম, তারপরে মাধবী ইয়ে করে দিল পাটা, তেল দিয়ে দিল, কিন্তু তাও আমার কষ্ট হচ্ছে পা ব্যথাতে। আমি পা নিয়ে কাজ করছি, রাত্রেবেলায় ক্রেপ ব্যান্ডেজ বেঁধে শুয়েছিলাম, তারপর থেকে আরও যেন বেশি বেড়ে গেল ব্যথাটা, কষ্ট পাচ্ছি। রিন্টু শাক দিয়েছি খেয়ে নিস, পেট পরিষ্কার হবে। আমি একটু কাঁচকলা দিয়ে পান্তা ভাত খেয়েছিলাম, ওই জন্য খুব একটা খিদে নেই, ঘুম চলে আসছে। আর অল্প ভাতটা আছে, ওটা কুকুরকে দিয়ে দেবো। আগে আমি কুকুরকে দিতাম না, ও কাটামাটাই দিতাম, ভাত দিতাম না, কিন্তু পিঙ্কুদা একদিন বললো যে শীতকালে কোথায় দেখেছে ফেসবুকে পোস্ট যে কুকুরগুলোকে একটু খাবার দেবে, কারণ কুকুরগুলো এবার বাচ্চা দেবে, তো তো ওদের জন্য না হলেও বাচ্চাগুলোর জন্য একটু করে খাবার দেবে। তো হয়ে গেল দিন পনেরো আমি ভাত দিচ্ছি কুকুরগুলোকে, ইচ্ছে হয়। কেউ যুক্তি দিয়ে বুঝিয়ে দিলে না তখন ভালো লাগে ওই কাজগুলো করতে, আমার মধ্যে তো আছে, কেউ বুঝিয়ে দিলে আমি বুঝে যাই, কিন্তু কেউ কেউ আছে বুঝিয়ে দিলেও বোঝে না, গ ধরে বসে থাকে নিজেদের মধ্যে। সন্দীপের ভিডিওগুলো দেখে আমি কাঁদছিলাম, বল কাঁদছিলাম না রিন্টু? রিন্টু জানে আমি কাঁদছিলাম, কেন কাঁদবো না বলো তো দেখি, কি একটা সংসারটা কি হাল করে দিল, এসব বিয়ে করে কেন? সত্যিকারে যারা মা হয় তারা এরকম করতে পারে না, ওটার জন্য মনটা তো আরো খারাপ হয়ে গেল। কিন্তু বাবা স্নানে ঢুকলো, এখনো বেরোয়নি, আমি তো খেতে বসে গেলাম, পুরো খাবার এখানে বাড়া। এই যে আমি ভাবলাম কি বসবো, কিন্তু রিন্টুর ভাতটা মেখে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভাত মেখে খেয়েও নিলাম। গুড ইভিনিং, পায়ে ব্যথায় শুয়ে আছি, এখনও উঠতে পারিনি, রিন্টু সন্ধে দিয়ে দিয়েছে, টিফিনও করিনি, এখন যাচ্ছে মোমো আনতে, খিদে পেয়েছে তাই মোমো আনতে যাচ্ছে। আর আমার অবস্থা খারাপ পায়ে ব্যথায়, তেল মালিশ করলাম এতক্ষণ, রিন্টুকে বসিয়ে রেখেছিলাম পায়ের উপরে,
কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, একদম হাঁটতেই পাচ্ছি না। সন্ধে দিতে যেতে পারলাম না, ওই জন্য নাইটিটাও ছাড়া হলো না, নাহলে প্রত্যেকদিন বিকেলবেলায় নাইটি ছাড়ি হবে। এরকম পাবে তো আমার জীবনে হয় না, কেন আজকে হয়ে গেল কে জানে, কালকে ক্র্যাপ ব্যান্ডেজটা বেঁধে শুলাম সারা রাত, ওই জন্য হয়ে গেল নাকি বুঝতে পারছি না। চিন্টু বাবা আসুক, একটা ওষুধ দিতে বলবো, যদি ব্যথাটা কমে যায় তো ভালো, একটা তো দুপুরে খেলাম কমলো না, রাতে দেখবো যদি কমে যায় তো ভালো, নাহলে কালকে ডাক্তারের কাছে যেতে হবে, তা না হলে অসুবিধায় পড়ে যাব। কাজ না করলে কী করে চলবে একা ঘরে, তাই না? চিন্টু বাবাও তো ওখানে চলে যায় সকালবেলায়, কিছু না করি রান্নাটাও তো করতে হবে। এসে গেছে রিন্টু, খাবার নিচ্ছে নিজেই, ও নিয়ে নে না, নিজে একটু নিয়ে নে, বুঝতে পারছি, এনে নিয়ে নে, এটা তুই নিয়ে নে, এটা রাখা থাক বাবার জন্য, এটা আমি খাবো, থাক। না দাদা যদি থাকে, দেবাদা দাদা চিন্টুর বাবা এরা যদি থাকে তাহলে দেবা সুন্দর রান্না করবে। এই যে সেলাই মেশিন খোলা হচ্ছে, সোমাকে আমি বললাম একটু দেখিয়ে দেওয়ার জন্য, সোমা এসছে আমাকে দেখিয়ে দেওয়ার জন্য, কারণ এইসব কাজ আমি জীবনে করিনি। মিমি পারো সেলাই করতে? আমি এমন সেলাই করি ওটা আবার করতে না, হাতে বলেনি মেশিনে বলেছি, মেশিনে মেশিনে করি তো, কিন্তু বোতামটা তো উপরে নাকি, গোড়িটার এখান দিয়ে ঘুরো, এবার আমাদের সেলাই শুরু হচ্ছে। সোমা বললো ওই দিকে ও ফিট করে দিচ্ছে, এই দিকে পাম্প দিতে বললো, এই যেটাতে ব্যাস আর কিছু করতে হবে না, ওটা ভেতরে ঢুকিয়ে দিলেই হবে, কিটাকে এই যে পেছনে একটা দেখো ছোট মতো আছে চাপ, এটা উঠালে এই দেখো এটা উঠে যাচ্ছে। আচ্ছা এবার তুমি যেখান থেকে যেটা সেলাই করবে সেটাকে এই মুখোমুখি নিবে, হুম, নিয়ে ওই চাপটাকে নামাবে, তাহলে সেলাইটা ওই জায়গা দিয়ে সোজা হবে। আচ্ছা এটাকে সরাবে, ওটা করবে না, ওটা ফিক্স থেকে এবার সেলাইটা সোজা হবে। আচ্ছা আচ্ছা তুমি ধরো একদম সোজা বা কর্নার করবে, হ্যাঁ খালি জামাটাকে সরাতে হবে, জামাটাকে সরিয়ে আর ওই ওটাকে আর করতে হবে না কিছু, না ওটাকে আর কিছু করতে হবে না। এবার যখনই তোমার হয়তো এত দূর সেলাই করে না, এতটা কমপ্লিট হয়ে গেল, এটা উঠালে সুতোটা এই জামাটাকে আস্তে করে টেনে দেখবে দুটো সুতো বেরিয়ে আছে, আর ওই দুটো সুতো কি করলে, ববিন আর সুতোটা আর এই সুতোটা, তাহলে চলো কোনোদিন সেলাই শিখিনি, একটুখানি সেলাইটা শিখে নি, তা নাহলে সেলাই মেশিনটা বেকার হয়ে যাবে, চালাতে পারবো না। আজকাল ব্লগটা এই পর্যন্তই রাখছি, তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা বাই বাই, গুড নাইট খাতা। আর এইদিকে আজকে চিন্টু গেছে শিখাদের বাড়ি ঘুরতে, তাই চলো চিন্টু কি করছে একটু দেখে নি সবাই মিলে একসাথে। শিখাদির সঙ্গে ফোনে কথা বললাম, এটা হচ্ছে রাতের ডিনার, এই যে অভিজিৎ দা
চিন্টু মটরশুঁটির কচুরি খাচ্ছে, আর আলুর তরকারি, মিষ্টি, আচার। আর এটা হচ্ছে সোনাই যেই সোসাইটিতে থাকে সেই সোসাইটি। সোনাই হচ্ছে শিখাদির একমাত্র ছেলে, আর শিখাদি 2 তারিখে ব্যাঙ্গালোর গেছে, এখনও ব্যাঙ্গালোরেই আছে। আমাকে বলে গিয়েছিল যখন যাবে সে তখন চিন্টুকে একদিন ডাকবে। তো শিখাদি 11 তারিখে আসবে বললো, তার আগে চিন্টুকে একবার ডেকেছে। কালকে শনিবার ছিল, চিন্টু গেছে, আর আজ হচ্ছে রবিবার। রবিবারে চিন্টু থেকে তারপর বিকেলবেলায় আসবে। এদিকে চিন্টুর ব্রেকফাস্ট।